আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাই লার্ন উইথ মেহরাবের আরও একটি ভিডিওতে। আজকে আমাদের সফটওয়্যার রিলেটেড একটি প্রবলেম নিয়ে আমাদের আজকের ভিডিওটা। তো আজকে আমরা যে প্রবলেমটা দেখতে চলেছি সেটা হচ্ছে প্রোটিয়াস 8 প্রফেশনালের নো লাইব্রেরিজ ফাউন্ড নামে যে প্রবলেমটা থাকে, মূলত সেই প্রবলেম নিয়ে আমাদের আজকের ভিডিওটি। তো প্রথমে আমরা যদি এটাকে টেস্ট করে দেখতে চাই, তো দেখা যাবে যে আমাদের প্রোটিয়াসে নর্মালি এখানে কম্পোনেন্টগুলো ইনপুট করার জন্য আমাদের এই পিতে ক্লিক করতে হয়। তো পিতে ক্লিক করলে আমার এখানে একটা লেখা আসবে যে নো লাইব্রেরিজ ফাউন্ড। তো কিভাবে এই প্রবলেমটি সলভ করা যায় আমরা এই পুরো প্রসেসটি আজকে সরাসরি দেখাতে চলেছি, এবং এটি ইনশাল্লাহ সম্পূর্ণ 100%ই কাজ করবে। তো প্রথমত আমাদেরকে দুইটি কাজ করতে হবে। প্রথম কাজটি হচ্ছে আমাদেরকে প্রোটিয়াসের আমরা যেখানে এটাকে ইনস্টল করেছি, অর্থাৎ আমাদের লোকাল ডিস্কতে, এখান থেকে প্রোগ্রাম ফাইল 86 এখান থেকে, দেন এখান থেকে একটু নিচে আসলে এই যে ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স, এটার মধ্যে মূলত প্রোটিয়াসটা থাকে। তো এইখান থেকে আমরা এই ফোল্ডারে না গিয়ে সরাসরি এখানে রাইট ক্লিক করব। তো রাইট ক্লিক করার পরে প্রপার্টিজ থেকে এখানে আমরা সিকিউরিটিতে যাব। তো সিকিউরিটিতে যাওয়ার পরে এখানে এডিট অপশনে যাব। তো এডিট অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা ফুল কন্ট্রোল নিয়ে নেব। যাদের ফুল কন্ট্রোল এখানে সিলেক্ট করা থাকবে না, ফুল কন্ট্রোলটা নিয়ে নেব। তো ফুল কন্ট্রোলে যখন ক্লিক করে দিব তখন এখানে হচ্ছে পুরোটা আমাদের এখানে ক্লিক হয়ে যাবে, মানে প্রোটিয়াসের সম্পূর্ণ কন্ট্রোলটা আমরা এখানে নিয়ে নেব। যাতে থাকবে না তারা এখানে ফুল কন্ট্রোল দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর এটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই করে দিলে এটা কিছুক্ষণ কয়েক সেকেন্ড সময় নেবে, এবং তারপরে এটা সম্পূর্ণ কন্ট্রোল আপনি ইউজ করতে পারবেন। তো এই পুরোটা শেষ হলে আমরা এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পরে আমরা আবারও প্রোটিয়াসটাকে ওপেন করি, দেখি এখানে আমরা অ্যাড করতে পারি কি না। তো দেখা যাচ্ছে আবার যদি পিতে ক্লিক করি তবুও কিন্তু আমাদের এই সেম ফাইলটা, এই সেম লেখাটা আসছে যে নো লাইব্রেরিজ ফাউন্ড। তো এরপরেও কীভাবে এইখানে নো লাইব্রেরিজ ফাউন্ডটা এটা উঠায় দেওয়া যায়, এটা প্রবলেমটা সলভ করা যায়, সেই বিষয় নিয়ে আমরা দেখতে চলেছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি এই প্রোটিয়াস অ্যাপসটাই, সফটওয়্যারটাই ক্লিক করব। দেন এখান থেকে প্রপার্টিজ থেকে আমরা এই যে কম্প্যাটেবিলিটিতে যাব, এবং এখান থেকে আমরা এই যে রান দিস প্রোগ্রাম, এটাই টিক চিহ্ন করে দেবো, এবং এখান থেকে আরও একটা টিক চিহ্ন করে দেবো হচ্ছে রান দিস প্রোগ্রাম অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। তো এই দুইটা জিনিস আমরা সিলেক্ট করে এটাকে অ্যাপ্লাই করে দেবো, অ্যাপ্লাই করে ওকে করে দেবো। এখন যদি আমরা এটাই টেস্ট করতে যাই যে লেখাটা আসে কি না, তো দেখা যাচ্ছে আমরা প্রথমে আগে এখান থেকে আমাদের কম্পোনেন্ট অ্যাড করতে যাচ্ছি। তো পিতে ক্লিক করলাম, আমরা এটাকে আবার রিওপেন করি। রিওপেন করলে আমাদের এটা ঠিকঠাক মতো কাজ করবে। তো দেখা যাক আমরা যেটা আমাদের ফাইল, মূলত যে ফাইলটা নিয়ে আমরা কাজ করছিলাম, এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আমরা ওপেন করি, এবং আমাদের প্রত্যেকটা প্রসেস শেষে রিওপেন করলে মূলত সলভ হয়ে যাবে। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি, তো দেখা যাচ্ছে আমরা এখানে আমাদের যা যা প্রয়োজন আমরা এখান থেকে ইনপুট দিতে পারবো। যেমন এলইডি যদি প্রয়োজন হয়, তো এলইডি এখান থেকে এলইডি লিখে দেন আমি যে কালারের এলইডি দিতে চাচ্ছি সেই কালারের এলইডি এখানে নেওয়া যাবে। এখান থেকে নিলে এভাবেই মূলত এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি, প্রোটিয়াসের এই প্রবলেমটা। সো এভাবে আশা করি আপনি সম্পূর্ণ প্রক্রিয়াটি ফলো করলে, এই মাত্র দুইটি ধাপ ফলো করলেই আমাদের প্রোটিয়াসের যে নো লাইব্রেরিজ ফাউন্ড প্রবলেমটা ছিল সেটা খুব সহজেই সলভ করে ফেলতে পারবেন। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিও দেখছিলেন। অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং প্রতিনিয়ত কী প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।